রিহ্যাব ফেয়ারে অংশগ্রহণকারীদের মধ্যে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে লটারির মাধ্যমে বরাদ্দ দেওয়া হয়। এবারের ফেয়ারে প্রায় 125 স্টল থাকবে। উপস্থিত ছিলেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া, প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানা, স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান শাকিল কামাল চৌধুরী। 21শে ডিসেম্বর ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 5 দিন ব্যাপী মেলা শুরু হবে। এবারে জানিয়ে দিচ্ছি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার 79 টাকা 35 পয়সা, ব্রিটিশ পাউন্ড 160 টাকা, ইউরো 85 টাকা 94 পয়সা।